দেশ হরাইলা রত্ন সুর সাম্রাজ্ঞী ভারত রত্ন লতা মঙ্গেশকর নিধনরে সারা দেশ অস্তব্ধ বিদেশে বি শোক সঙ্গীত জগতের এক যুগ রহিলা অবসান শিবাজী পার্কে দিয়াগলা অশ্রুল শ্রদ্ধাঞ্জলি শেষ দর্শন কলে প্রধানমন্ত্রী সমেত বহু বিশিষ্ট ব্যক্তি দেশব্যাপী দুইদিনিয়া রাষ্ট্রীয় শোক লতাঙ্কর ওড়িশা সহিত সম্পর্ক মনে পকাইলে রাজ্যবাসী আজি বি ওড়িয়া শ্রোতা ঝুড়ুছন্তি লতাঙ্কর সেই দিনর সেই আজি মো শ্রাবণী গীতক খরচ কলে অধিক মিলিব পাণ্ঠি বিনিযোগ কলে অধিক অনুদান মিলিব বলি কহিলে কেন্দ্র রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কহিলে মিলিমিশি কাম করিবা সহিত জমি অধিগ্রহণ কামকু ত্বরান্বিত করিবাকু হেব সাংবাদিক সম্মেলনীরে কহিলে রাণী কমলাপতি এবং গান্ধীনগর স্টেশন ঠারু বি অধিক আকর্ষণীয় হেব ভুবনেশ্বর স্টেশন সেপটে যাজপুর প্রতি কেন্দ্র রেলবাইর অণদেখাকু নেই তেজুছি অসন্তোষ খুব শীঘ্র এহাকু নেই একাঠি হয়ে পারন্তি জেলাবাসী আজি খোলিলা স্কুল কলেজ কোভিডর ভয়াবহতাকু দৃষ্টি রাখি রাজ্য সরকার বন্ধ থিবা সমস্ত স্কুল কলেজ আজি ঠারু খোলিবাকু দেলে নির্দেশ দুই বর্ষ পরে স্কুল খোলিবাকু নেই ছাত্রছাত্রীঙ্ক মধ্যরে উৎকণ্ঠা আসন্তা 14 রু খোলিব কেজি রু অষ্টম শ্রেণী 15 বর্ষ তলকু টিকাকরণ হই নথিবারু অভিভাবকঙ্ক মনরে বর্তমান বি ভয় রাজ্য সরকার কহিলে অফলাইনরে ক্লাস করিবা ছাত্রছাত্রীঙ্কর ইচ্ছাধীন ব্যাপার খোলিলা দময়ন্তী মাঠ গ্রামাঞ্চলর লোকমানঙ্ক পাই গোটিয়ে স্থানরে সমস্ত নিত্য ব্যবহার্য জিনিস উপলব্ধ করিবা লক্ষ্যরে যাজপুর জেলা বিঞ্ঝারপুর বাজাররে খোলিলা দময়ন্তী মাঠ শুভ উদ্ঘাটন অবসরে এই শোরুমে সমস্ত প্রকার জিনিস সুলভ মূল্যে মিলে বলে কুহতি মাঠর স্বত্বাধিকারী বরি তহসিলে অগ্নিকাণ্ড বরি তহসিল কার্যালয়ের স্টোররুমে কোণী কারণবশতঃ অগ্নিকাণ্ড ঘটি সেঠার গচ্ছিত থাক বহু দস্তাবিজ পোড়ি নষ্ট হয়ে যাই অগ্নিকাণ্ডর খবর পাই বরি অগ্নিশম বাহিনী ঘটনাস্থলে পৌঁছি নিহত আয়ত্ত করে অগ্নিকাণ্ডর কারণ শর্ট সার্কিট বলে অনুমান করা যাচ্ছে।